ভূতের আতঙ্ক জিমে, ঘটছে নানা অদ্ভুত ঘটনা, গায়ে আচমকায় আঁচড়ের দাগ। ভুতুড়ে কাণ্ডের কথা জানিয়ে নোটিশ টানালো জিম কর্তৃপক্ষ। একটি নামকরা জিমে হঠাৎই প্যারানর্মাল অস্তিত্ব অনুভব করছেন জিমের স্টাফরা। জিমের স্টাফরা জানাচ্ছেন তাদের সাথে অলৌকিক ঘটনা ঘটছে পুজোর আগে থেকে। মাঝে মধ্যেই এমন ঘটনা ঘটলেও প্রথমে সেটাই গুরুত্ব দেননি কেউ। তবে পুজোর পর আবার জিম খুলতে এই ডিসেম্বর থেকে সেই ভৌতিক অস্তিত্ব পুনরায় অনুভব করছেন তারা। কোনো স্টাফের গায়ে আচমকায় আঁচড়ের দাগ দেখা যাচ্ছে, তো কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন। আর এসব কারণেই তারা মনে করছেন জিমের মধ্যে ভৌতিক অস্তিত্ব রয়েছে। এই স্পটে এখানটাতেই আমি তখন দুপুর 2:30 বাজে তখন আমি এখানে বাইসেপ কাল মেশিনটার এখানেই আমি চুপচাপ এখানে বসেছিলাম, হ্যাঁ, মাথা নিচু করে। তো আমার যদি গ্যাস ফল্ট হয় বা কোনো কিছু হয়, প্রবলেম হয়, তো আমি তো সাইড হয়ে পড়ে যেতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। আমার পুরো এরকম হাত এরকম ক্র্যাম্প হয়ে হাত পুরো পেছনের দিকে বেঁকে আমার ঘাড় পুরো এরকম অনেকটি ঘুরে যাচ্ছিল, ঘুরে আমি পুরো স্ট্যান্ডিং হয়ে তারপরে এরকম করে পড়েছিলাম। জানা গেছে গত কয়েকদিনে জিমের প্রায় সমস্ত স্টাফ কমবেশি অসুস্থ হয়ে পড়েছেন, তাদের নানা রকম অদ্ভুত ধরনের উপসর্গ দেখা দিয়েছে। যত দিন যাচ্ছে কাঁচনাপাড়া এলাকার এই জিমে অদ্ভুতের কাণ্ডের সংখ্যা নাকি বেড়েই চলেছে। আমরা এখানে যেটা চেষ্টা করছি কোন সায়েন্টিফিক ওয়েতে জিনিসটাকে বের করার, কোন প্রমাণ চাই আমাদের। কি হয়েছে, সব স্টাফরা আমার অসুস্থ হয়ে যাচ্ছে এখানে, সব স্টাফরা অসুস্থ হয়ে যাচ্ছে। এটা বহু দিন ধরে ঘটনাটা হচ্ছে, ডিসেম্বর মাসে অত্যাধিক বাড়াবাড়ি হয়েছে, সব স্টাফরা আমার অসুস্থ হয়ে যাচ্ছে। এবার স্টাফদের ক্ষতি করে তো আর আমি ব্যবসা চালাতে পারি না। কি মনে হচ্ছে এখন? কিছুই বুঝতে পারছি না এখানে, কি হচ্ছে না হচ্ছে, কি থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। একভাবে পড়ে যাচ্ছে মাটিতে, বসে আছে সুস্থ মানুষ মাটিতে পড়ে যাচ্ছে। আমার এর একটা সলিউশন চাই, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এবং আমরা এটা সায়েন্টিফিক ওয়েতে সলিউশন চাই, কারোর মুখের কথা না। তবে এ বিষয়ে জিমের মালিকের দাবি অন্যরকম। জিমের মালিকের যুক্তি, কোনো ভূত নেই। যুক্তি হিসাবে মালিক বলছেন, ভূত যদি থাকতো তাহলে জিমের স্টাফদের পাশাপাশি জিম করতে আসা সকলেই ভৌতিক অস্তিত্ব অনুভব করতে পারত। সেরকম কিছুই হয়নি। তারা এও জানাচ্ছেন জিমের বিল্ডিংয়ের অন্যান্য ফ্লোরগুলিতে এমন অলৌকিক কোনো ঘটনা ঘটেনি। সকলের এই ভ্রান্তি দূর করতে জিমের মালিক একটি গোটা রাতও জিমের মধ্যে কাটাবেন বলে জানিয়েছেন। এখান থেকে এখানে ভূত ভূত বলে কিচ্ছু নেই। এখানে আমরা এখানে তো প্রথম থেকে যখন এটা ছিলই না, তোমাদের কাজকর্ম এখানে কমসে কম 2 মাস এদেরই ডেকোরেশনে এখানে 15-16 জন এখানে খাওয়া দাওয়া করছে, থেকেছে, ফেকেছে। ভূতগুলো এখানে করো তাহলে ওদের ধরতো, আর এটাতে শুধু ওদের স্টাফদেরই প্রবলেম হচ্ছে, আর কিন্তু কারোর প্রবলেম হচ্ছে না। যারা জিম করছে আর ইয়ে, কারোর কিচ্ছু প্রবলেম নেই। হ্যাঁ, যে আপনি বলুন এতজন এসছে, তাহলে ভূত হলে কি এখন কাউকে ধরবে না? সলিউশন কিছু না, সলিউশন চাইছি কি খুলুক, আমি থাকবো এখানে। আমরা নিচে থাকবো যতক্ষণ না জিম শেষ হবে, রাতে 10:30 বাজুক, 11টা বাজুক, আমরা রেডি আছি থাকবো। ভূত থাকুক বা না থাকুক তা নিয়ে অবশ্য তর্ক চলতেই পারে, তবে আচমকা এমন খবরে সকলেই ঘাবড়ে গিয়েছেন। থরহরি কম্প জিমের কর্মচারীদের। ইতিমধ্যেই কর্তৃপক্ষের তরফে রীতিমতো ভৌতিক কাণ্ডের কথা উল্লেখ করে নোটিশ টাঙানো হয়েছে। আপাতত বন্ধ ওই জিম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কাঁচরাপাড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা।